প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো বলো? জানি তোমরা বলবে যে স্যার ভালো নেই, ভালো নেই, ভালো কি থাকা যায়। কথাটা খুব মিথ্যে বলনি, তবে আমি বলছি কি, আমাদের ভালো থাকতেই হবে। এটাও তো আমাদের একটা জীবনের পরীক্ষা। জীবনের চলার পথে এরকম অনেক বাধা আসবে, আমাদের সেই বাধাকে অতিক্রম করতে হবে। তোমরা তো কবিগুরুর এই কবিতাটা নিশ্চয়ই পড়েছ, মেঘ দেখে তোর মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা রবির হারা শশী অন্ধকারেই ফিরে আসে। সুতরাং আমরা আশা করতেই পারি একদিন দুর্যোগ কেটে যাবে, আধার কেটে যাবে, নতুন সূর্য নতুন আলো দেবে আমাদের জীবনে, আমরা হাসবো, খেলবো, ছুটবো, আমাদের বিদ্যালয় আবার নতুন করে তোমাদের কলতানে মুখরিত হয়ে উঠবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকক্ষণ আমার এই পেনদানের দিকে তাকিয়ে আছো, পেনদানটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, পেনদানটা খুব ভালো, প্রিয় পেনদানি। এটি আমি একটা জায়গা থেকে উপহার পেয়েছিলাম। পেনদানি যখন কথা উঠলো, এটা তাহলে বলি, এই পেনদানির আকারটা কেমন বলতে পারবে? হ্যাঁ, সবাই বলতে পারবে, বলবে এটা স্যার এটা আবার নতুন কি কথা, এটা তো একটা বেলন আকার, যাকে আমরা বলি চোং। হ্যাঁ, এটা আকার চোঙাকৃতি, এটা ঠিকই ধরেছ। তবে সমস্ত চোং কিন্তু এইরকম সোজা হয় না, কোনো কোনো চোং এরকম বাঁকাও হতে পারে। যে চোঙগুলো এরকম সোজা আছে তাকে আমরা বলি লম্ব বৃত্তাকার চোং। সেই চোং নিয়ে না হয় আমরা কিছু একটা কথা বলি, তাহলে আমাদের আজকের টপিকসটা এইভাবে ধরে নিতে পারি যে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে লম্ব বৃত্তাকার চোখ। ঠিক আছে, একটু এই নিয়ে একটু কথা বলা যাক খুব সহজ সরলভাবে। লম্ব বৃত্তাকার চোখ তোমরা তো এখান দেখে বুঝতে পারছো, আমি তবু আরেকবার এইটার সম্বন্ধে আরেকটু ডিটেলসে তোমাদের বলে দিতে পারি, বা তোমরা দেখতে পারো, চিনতে পারো যে লম্ব বৃত্তাকার চোখের কটা অংশ আছে, কটা তল আছে, কোন তলকে কি বলে। আমি প্রথমে বলবো তোমাদেরকে, একটু খেয়াল করো, এই লম্ব বৃত্তাকার চোঙের তিনটে তল আছে। দেখো, এই একটা তল, যে তলটা বৃত্তাকার, এই একটা তল, এটা একটা বৃত্তাকার। আর এই যে হাত বুলিয়ে দিচ্ছি যে অংশটা, এই অংশটা বক্রতল। চোঙের তাহলে তিনটে তল আছে, এটা যেটার উপর চোখ দাঁড়িয়ে আছে বা বসে আছে এটাকে আমরা বলি চোখের ভূমি। আর ভূমির বিপরীত দিকটাও লক্ষ্য রাখো, একই রকম বৃত্তাকার, এই একটি তল, এই একটি তল, আর এটি একটি তল, এটাকে বলা হয় চোখের বক্রতল বা পার্শ্বতল। তাহলে চোখের তিনটি তল। আর একটা জিনিস খেয়াল করো যে এই যে চোঙের, ধরো আমি যদি এই যে দৈর্ঘ্যটা টানলাম আঙ্গুল দিয়ে, এটাকে বলে চোঙের উচ্চতা। এটা যদি আমরা একটা ছবি দিয়ে বোঝার চেষ্টা করি যে একটা চোঙটা কেমন হয়, তাহলে আমরা লম্বিতকার চোঙের ছবিটা এইরকম পাবো। লক্ষ্য করতে পারছো যে যে চোঙের ভূমি একটি বৃত্তাকার, সেই চোঙের ভূমির ব্যাসার্ধটাই হচ্ছে চোঙের ব্যাসার্ধ। আমার ছবিতে যেটা ওয়ে, ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, আমরা শান্ত চোঙের ব্যাসার্ধটাকে আর ধরি। আর যেটা আমরা ওবি লিখেছি সেটা হচ্ছে চোঙের উচ্চতা, তাহলে ওবি হচ্ছে চোঙের উচ্চতা। আমরা খুব সহজভাবে চোঙের যে তলগুলো বললাম, পার্শ্বতল, ক্ষেত্রফল, তলের তো একটা ক্ষেত্রফল আছে, তলের একটা ক্ষেত্রফল বের করতে পারি। আবার যেহেতু এটা একটা একটা ঘন বস্তু, স্বাভাবিকভাবে এর আয়তন আছে, এর আয়তনও আমরা বের করতে পারি। চেষ্টা করা যাক কীভাবে আমরা এগুলো বের করবো খুব সহজভাবে। প্রথমে আমি চোঙের ভূমির কথাটা বলছি। দেখো, চোঙের ভূমি
চন্দ্রের ভূমি একটা বৃত্তাকার, তাহলে এই বৃত্তাকার চন্দ্রের ভূমির ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি, তাহলে এই এই ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে যে পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো যে পাই আর স্কোয়ার, তাহলে চন্দ্রের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই কথাটা খুব সহজে মনে রাখতে পারবো যে লম্ববৃত্তাকার চন্দ্রের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটাকে যদি আমরা একটু সাধারণ ছোট্ট সমস্যার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক একটা চুঙ্গের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে, ভূমির ক্ষেত্রফলটা কত হবে? তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, 22/7 গুণ 7 গুণ 7 ক্ষেত্রফলের একক বর্গ দিয়ে হয় বর্গ একক, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলটা হয়ে যাবে যে 154 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যদি একটা পার্শ্বতলের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র বের করার চেষ্টা করি, তাহলে কিভাবে বের করব? আচ্ছা, এর জন্য আমরা একটা, এটা তো পার্শ্বতল আমি আগেই বলেছি, এটাই পার্শ্বতল, একটা আমি তোমাদের একটা সহজ একটা ভাবতে পারি সহজভাবে। ধরা যাক আমার হাতে একটা বৃত্তাকার একটা কাগজ আছে, এই কাগজটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটা আয়তাকার কাগজ। এই কাগজটাকে আমি এই রকম ভাঁজ করে দিলাম, তাহলে বুঝতে পারছ যে এই আয়তাকার কাগজটা এখন যে আকারটা নিল, একটা চঙের আকার নিল। আরও একটু লক্ষ্য করে দেখো যে আমি এইটা যে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছি, এটাই যে বলেছিলাম পার্শ্বতল, তার মানে এইটাই হচ্ছে পার্শ্বতল, এটাই হচ্ছে পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা যেটা আমি আঙ্গুল দিয়ে বুলিয়ে দিলাম, সেটা কীভাবে বের করব? আবার খুলে দিলাম, খুলে দিয়ে দেখলে দেখতে পাবো আমরা হাত বুলিয়েছিলাম পুরো এই অংশটা, মানে এই অংশটার ক্ষেত্রফলটাই হচ্ছে চন্দ্রের পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা তো একটা আয়তকার ক্ষেত্র, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা সকলেই জানো যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, বা বলতে পারি প্রস্থ গুণিতক দৈর্ঘ্য। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হবে এইটা, এটা কাগজের প্রস্থ গুণিতক এইটা। তাহলে এইটাই হচ্ছে আমার চন্দ্রের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো আবার, তাহলে আরো আবার লক্ষ্য করো যে এইটা যখন আমি চুম্বাকৃতি করেছিলাম, তখন এইটা হয়ে যাচ্ছে চন্দ্রের ভূমির পরিধি। তাহলে চন্দ্রের যে বক্রতলের, চন্দ্রের যে বক্রতলের ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব, তার বলেছে এটার ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে এটাই হচ্ছে আমার প্রস্থ, মানে এটা হচ্ছে যেহেতু বৃত্তের পরিধি হলো, এটা হচ্ছে 2πr, আর এটা হচ্ছে দেখো উচ্চতা, চন্দ্রের উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে যে 2πr গুণিত এইচ, তার মানে 2πrh। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো যে 2πrh। তাহলে আমরা এইটা একটু নিজেদের বোঝার সুবিধার জন্য আর একবার আমি দেখিয়ে নিচ্ছি যে দেখো যে চন্দ্রের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা এইভাবে বের করতে পারি। এরা ছোট্ট সহজ সরল সমস্যার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি কেমন দেখায়। ধরা যাক একটা লম্ববৃত্তাকার চঙ্গের ভূমির ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার এবং উচ্চতাটা 14 সেন্টিমিটার। তাহলে সমস্যাটা যদি এই হয়, বা আমাদের কাছে জানতে চাওয়া হয় চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল কত, আমরা সমাধান করার আগে
একটু চিন্তা করেন যে চঙ্গির পার্শ্বতল ক্ষেত্রফলটা যে নির্ণয়ের সূত্রটা আমরা কি পড়েছিলাম, আমরা জেনেছিলাম যে চঙ্গির পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh, আরেকবার দেখলাম চঙ্গির পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh। তার মানে আমি যদি আর এর মান জানতে পারি আর এইচ এর মান জানতে পারি তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারব। তা এই সমস্যাটা কি আছে আরেকবার দেখে নিই না, একটি চঙ্গের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 14 সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তার মানে এক্ষেত্রে আরটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার আর এইচটা হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 × π × 7 × 14 square centimeter, অর্থাৎ বিষয়টা হবে এই রকম যে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 × 22 × 7 × 7 × 14 = 616 square centimeter। তাহলে আমরা খুব সহজে চঙ্গির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিতে পারি। কিন্তু আমি প্রথমে বলেছিলাম বা আমরা সবাই দেখেছিলাম চঙ্গির তো 3টে তল আছে সাধারণভাবে, তাহলে এই 3টে তলের ক্ষেত্রফলের যোগফল আমরা কিভাবে বের করব বা এটাকে কি বলব, এটাকে 3টে তল মানে সমগ্র তল, তাহলে চঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব একটু ভাবা যাক। খুব সহজভাবেই তোমরা ভাবতে পারবে যে চঙ্গির 3টে তল মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর 2টো ভূমির ক্ষেত্রফল, কারণ এই তলের ক্ষেত্রফল আর এই তলের ক্ষেত্রফল সমান, তাহলে এই 2টো তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ভূমির ক্ষেত্রফল আর এটা যে পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত আমরা আগে বের করেছি, এটা বৃত্তাকার πr² তাহলে 2πr² আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, এক্ষুনি বের করলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh। তাহলে একটা লম্ব বৃত্তাকার চঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো না, 2πr² প্লাস 2πRh। দেখো বিষয়টাকে এইভাবে এবার পরিষ্কার তোমাদের কাছে হচ্ছে কিনা দেখে নাও, যে চঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × ভূমির ক্ষেত্রফল যুক্ত পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে 2πr² প্লাস 2πRh। আমরা 2টোতে 2π যেহেতু 2πr কমন আছে, আমরা যদি সেভাবে কমন নিয়ে লেখার ইচ্ছুক করি তাহলে লিখব 2πr কমন নিলে 2πr × r + h, তাহলে আমরা পেলাম যে একটা চঙ্গির সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r + h। এটা একটা সহজ সমস্যার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝে নিতে পারি, সেই একই সংখ্যাগুলো রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যে একটা লম্ববৃত্তাকার চঙ্গির ভূমির ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি 14 সেন্টিমিটার হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, আমি আগেই বলেছি তাহলে আমরা আগের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা বা পদ্ধতিটা আমরা আবিষ্কার করেছি সেটা একবার মনে মনে ভেবে নিই, যে 2πr × r + h, তার মানে আমাকে আর আর এইচ এর মানটা আমাকে সমস্যা থেকে খুঁজে নিতে হবে। এই সমস্যায় পরিষ্কার বলা হয়েছে ব্যাসার্ধ মানে আর মানে 7 সেন্টিমিটার আর এইচ মানে 14 সেন্টিমিটার, মানে আর এর জায়গায় 14 আর এইচের 7 আর এইচের জায়গায় 14 লিখলে আমরা উত্তরটা পেয়ে যাবো বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। দেখে নাও সমস্যার সমাধানটা আমরা এইভাবে করেছি, যে ক্ষেত্রে আর মানে 7 এইচ মানে 14 তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2 × 22 × 7 × 7 + 14 যে সমাধান করলে আমরা পেয়েছি 924 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলাম, সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম,
এবার আগেই বলেছিলাম যে এটা যেহেতু একটা ঘনকাকৃতি বস্তু, এর একটা আয়তন থাকবে, তাহলে আমরা কি আয়তন বের করতে পারি? দেখা যাক। দেখো আয়তন বলতে কি বোঝায়, আয়তন বলতে ওটা কতটা জায়গা জুড়ে আছে। তোমরা জানো যদি 1 সেন্টিমিটার তার ক্ষেত্রফলটা হয় আর উচ্চতা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে তার আয়তনটা হবে 1 × 1 মানে 1 ঘন সেন্টিমিটার। তাহলে এইটাকে ধরো আমার এরকম আমি ভাবছি যে 10 সেন্টিমিটার উঁচু আছে, তার মানে এইটার ক্ষেত্রফল যদি এর ব্যাসার্ধ আর হয় তাহলে পাই আর স্কোয়ার, তাহলে 1 সেন্টিমিটার হলে পাই আর স্কোয়ার গুণিতক, এটা ধরো মনে করে 1 সেন্টিমিটার দিয়ে কেটে দিলাম, তাহলে একটা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার 10টা পাই আর স্কোয়ার হয়ে গেল, তার মানে পাই আর স্কোয়ার × 10 এটা আয়তন হয়ে যাবে। এটা যদি 10 সেন্টিমিটার না হয় আমি যদি এইচ বলি তাহলে কত হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার × h। খুব সহজভাবে বললে যে একটা লম্বিত্বাকার চোঙের আয়তন 2 পাই আর স্কোয়ার × h, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। একবার সূত্রাকারে দেখে নিই যে একটা লম্বিত্বাকার চোঙের আয়তন বা ঘনফল হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আগের মতো একটা সহজ সরল সমস্যার মধ্যে যদি আমরা সমাধান করি, যে এটা যদি আমরা 7 সেন্টিমিটার হতো 8টা, আর এইচটা যদি 14 সেন্টিমিটার হতো তাহলে এর আয়তন হবে কত, পাই আর স্কোয়ার এইচ, মানে 22 × 7 × r² মানে 7 × 7 × h মানে 14 সেন্টিমিটার, সরল করলে যা বেরোবে সমাধানটা এই। যে এই দেখে না যে তাহলে বেরিয়েছে আমার আয়তনটা বেরিয়েছে 2156 ঘন সেন্টিমিটার। আমরা তাহলে যে লম্বিত্বাকার চোঙটা দেখলাম তার মোটামুটিভাবে আমরা তার অংশগুলো দেখলাম এবং তার ক্ষেত্রফল বা আয়তন বের করলাম। আমার মনে হয় বিষয়টা তোমাদের খুব একটা কঠিন লাগেনি, কঠিন লাগার কথাও নয়, খুব সহজ সরল। তবে বাস্তব জীবনে এই সমস্যাগুলো অত সহজভাবে আসবে না, একটুখানি ঘুরিয়ে আসবে, তোমাকে সেই জিনিসটাকে সহজ করে নিতে হবে। কোনো জটিল সমস্যা বা কঠিন অঙ্ক আসলে কতগুলো সহজ সরল অঙ্কের সমষ্টি। কীরকম ধরো আমি যতগুলো উদাহরণ টানলাম সবগুলোতে পরিষ্কার বলেছিলাম যে ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। কোনো কোনো ক্ষেত্রে ঠিক ভূমির ব্যাসার্ধটা না বলে বলে দেওয়া হবে ব্যাস। তাহলে তোমাকে তুমি সূত্র যখন প্রয়োগ করবে তোমাকে আগে ব্যাসার্ধটা বের করে নিতে হবে। যে কোথাও বলা থাকতে পারে যে ব্যাস 14 সেন্টিমিটার, তোমাকে ব্যাস 14 সেন্টিমিটার, তোমাকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে 14/2 = 7 সেন্টিমিটার। এইভাবে আমরা সমস্যার সমাধানটা এগিয়ে যেতে পারবো। আরও সমস্যা পরপর জটিল হবে, কীরকম না ধরা যেতেই পারে যে তোমাকে অঙ্কটাকে এইভাবে বা কোনো সমস্যা বাস্তব জীবনে তোমার এলো যে এরকম একটা লম্বা বৃত্তাকারী চোঙের রং করতে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, রং করতে গেলে কত বর্গ সেন্টিমিটার বা কত বর্গ মিটার রং করতে হবে। তাহলে তোমাকে প্রথম ভাবতে হবে আমি রংটা কোথায় করব, সমস্যাকে বুঝে নিতে হবে। যদি দুম খোলা একটা নল হয় যার নলের আকার চন্দ্রাকৃতি, তাহলে আমি রংটা করব এই জায়গাটা। তাহলে এক্ষেত্রে আমাকে কার ক্ষেত্রফল বের করতে হবে, পার্শ্বতলে। যদি দুমুখ বন্ধ থাকে, যেমন এরকম বন্ধ আছে আবার এই পাশটাও বন্ধ থাকে, যদি দুমুখ বন্ধ থাকে এইভাবে রং টং করতে হয় তাহলে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আবার ধরা যাক এইটার মতো এক মুখ বন্ধ এক মুখ খোলা, যদি ভূমিতেও রং করার দরকার পড়ে, ধরো আমি একটা লোহার তৈরি মরিচা পড়ে যাবে বলে আমি রং করবো, তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে আর একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে সেক্ষেত্রে আমি সোজাসুজি এরকম সূত্রটা প্রয়োগ করতে পারি না, 2 পাই আর × r + a, মানে আমাকে পার্শ্বতল মানে
টু পাই আর এইচ আর একটা ভূমি মানে প্লাস পাই আর স্কয়ার। এইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান আমরা সহজে করতে পারবো নিজেদের বাস্তব বুদ্ধি প্রয়োগ করে। আবার আর এক ধরনের সমস্যা আসতে পারে, সেটা আজকে আমরা এই সময়ের মধ্যে আলোচনা করব না, পরবর্তী ক্ষেত্রে করব। যে এমন হতে পারে যে ধরো দেখা যাচ্ছে এই জমিটার একটা এইখানে মোটা থিকনেস আছে, ধরো আমি এইটা তৈরি করতে কিছু পরিমাণ কাঠ লেগেছে, তাহলে এইটা তৈরি করতে কতটা কাঠ লেগেছে, এই ধরনের সমস্যার সমাধান আমরা পরবর্তী ক্ষেত্রে করব। শুধু আজকে একটা উদাহরণ দিই, মনে করে নিলাম এটা পুরোটা ফিল আপ করে দিলাম, তাহলে তৈরি করতে যে পরিমাণ ধরো পুরো মাটি দিয়ে ভর্তি করে দিলাম, এটা মাটির তৈরি, তাহলে পুরোটা তৈরি করতে যে পরিমাণ মাটি লাগতো এই অংশটা বের করে নিলাম, সেইটা বের করে নিলে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা কাঠের পরিমাণ পেয়ে যাব, তাহলে এইটা যেটা বেরিয়ে আসবে অংশটা সেটা একটা লম্বা বৃত্তাকার চোঙ, তাহলে আমরা সেক্ষেত্রে পাব যে দুটো লম্বা বৃত্তাকার চোঙ বলছি সেটাকে না ধরে আমরা একটা বৃত্তাকার চোঙ বলতে পারি যে এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ আর একটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে একটা বাইরের দিকে চোখের আয়তন বের করে আর ভিতরের আয়তনটা বের করে বিয়োগ করলে আমরা এই কাঠের পরিমাণটা পেয়ে যাব। সেই ধরনের প্রশ্ন সমাধান নিশ্চয়ই আমাদের করতে হবে, আর একদিন করা যাবে, আজকে শুরু করা হলো। প্রথমে যে কথাটা বলেছিলাম, আমাদের বসে থাকলে চলবে না, আমাদের ভয় করলে চলবে না, আমরা এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম সাম ডে, আমরা করব জয় একদিন। থ্যাংক ইউ।